পরন্তু বিকেলে ভৈরব নদীর তীরে দাউ দাউ করে জ্বলছে আগুন। তীব্র আগুনের লেলিহান শিখায় মুহূর্তেই পুড়ে ছাই গোডাউনের অধিকাংশ পাট। শুক্রবার বিকেলে খুলনার রূপসা উপজেলার রাজাপুর পপুলার জুট মিলের গোডাউনে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই চারিদিকে ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে পুড়ে যায় গোডাউনের বিপুল পরিমাণ পাট। ধারণা ছিল না এরকম একটা ঘটনা ঘটতে পারে, এই কোম্পানিটা চলে যায়। আমরা আল্লাহ তাদেরকে রুজি করাইতে পারি। এখানে 2000-এর উপরে শ্রমিক কাজ করে আমার জানা মতে। এই পরিবারগুলো আসলে খুব আগামী দিনগুলো কি হবে, দিন কাটাবে, এটা আসলে খুব কষ্টের ব্যাপার। তদন্তের পর আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ারটা কিভাবে হয়েছে এবং কি পরিমাণ ক্ষতি হয়েছে আমরা সেটা তদন্ত করে দেখব। গোডাউনে প্রায় 5 থেকে 6 হাজার মন পাট ছিল জানিয়েছে কর্তৃপক্ষ। বেল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।